আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদেরকে একটি মজার বাংলা গল্প পড়ে শোনাবো। কিন্তু কি সেই গল্প আর কোথায় পাবো? চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। প্রথমে আমরা আমাদের নিউ এজ কিডস স্কুল ওয়েবসাইটে প্রবেশ করব। তোমরা নিশ্চয়ই জানো আমাদের স্কুলের ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর বই রয়েছে। এই যে দেখো, অনলাইন বুকস যে অপশনটা আছে, এখানে আমরা ভিউ অল অপশনে যদি ক্লিক করি, ভিউ অল এই অপশনটাতে ক্লিক করলে আমরা আমাদের গল্পের বইটি পেয়ে যাব। এই যে দেখো, এখানে অনেকগুলো বই আছে, তার ভেতর থেকে আমরা ছোটদের গল্প প্রথম পর্ব এই বইটি থেকে একটি মজার গল্প তোমাদেরকে আজকে আমি শোনাবো। তো আমাদের এই ছোটদের গল্প প্রথম পর্ব এই বইটিতে মোট 9টি গল্প রয়েছে। তো আজকে আমি একটি সহজ এবং মজাদার গল্প তোমাদের জন্য পছন্দ করেছি। সেই গল্পটির নাম হলো সিংহ ও ইঁদুর। তো আমাদের এই গল্পটি আমাদের বইয়ের 28 বা 28 নং পেজে তোমরা পেয়ে যাবে। প্রথমে আমরা একটু দেখি গল্পের বইয়ের ছবিতে কি দেওয়া আছে। আমরা একটি সিংহ ও একটি ইঁদুর দেখতে পাচ্ছি। এক বনে অনেক দিন আগে একটি মস্ত বড় সিংহ বাস করত। এই সিংহটি ছিল খুবই বদমেজাজি। বদমেজাজ মানে খুবই রাগী একটি সিংহ। সবার সাথে খুব রেগে রেগে কথা বলতো। তো সিংহটিকে বনের অন্য সকল প্রাণীরা খুব ভয় পেত, আর তাই তো সিংহটিকে সবাই মহারাজা বলে ডাকত। তো একদিন দুপুরবেলা সিংহটি খুব পেট ভরে খাওয়া দাওয়া করে আরাম করে ঘুমাচ্ছে, আর এদিকে ছোট্ট ইঁদুরটি, তার চোখে ঘুম নেই, তার তো খেলার শখ হয়েছে, সে এদিক সেদিক ঘুরছে আর খেলা করছে। খেলতে খেলতে এক সময় ভুল করে সিংহটির এক নাকের ছিদ্রে ঢুকে গেল। অমনি তো সিংহটির ঘুম ভেঙে গেল। সিংহটি এক থাবা দিয়ে ইঁদুরটিকে ধরে কি করলো তারপর বলো তো? চলো সেই গল্প আমরা পড়তে পড়তে জেনে যাব। আমরা এখন পড়া শুরু করি। তোমরা কিন্তু মন দিয়ে গল্পটি শুনবে এবং আমার সাথে সাথে রিডিং বা বানান করে পড়বে। এবং এই গল্প থেকে আমি কিছু কুইজ বা প্রশ্ন কমেন্ট সেকশনে দিয়ে দিব, যেগুলোর উত্তর তোমরা কমেন্ট সেকশনে আমাকে ছবি তুলে পাঠাবো। ঠিক আছে সোনামণিরা, চলো তাহলে গল্পটি পড়া শুরু করি। এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটি ছোট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়লো। আচ্ছা, এখানে একটা শব্দ আছে আচ্ছন্ন, এই শব্দটা একটু তোমাদেরকে বানান করে শোনাই। স্বরে আ, চয় ছ এবং নয় ন। এখানে আমরা কিন্তু 2টি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, স্বরে আ, চয় ছ এবং নয় ন। নটি হলো দন্ত ন। আচ্ছা, তো এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন, মানে সিংহটি খুব আরাম করে ঘুমাচ্ছিল, সে তার আর কোনো দিকে খেয়াল ছিল না। হঠাৎ
একটি ছোট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে, ছিদ্রে বানানটা দেখো, ছয় রসিকার ছি দয় রফালায় একার ছিদ্রে ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙে গেল। ভেঙে বানানটা একটু খেয়াল করি, ভ একারে ভে, উ গয় একার, ভেঙে গেল। তার মানে ইঁদুরটি যখন সিংহটির নাকের ছিদ্রে ঢুকে পড়ল, সিংহটির ঘুম ভেঙে গেল। সে ইঁদুরটিকে খাবার দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হলো। তার মানে সিংহটির খুব রাগ হলো এবং সিংহটি চিন্তা করলো যে আজকে ইঁদুরটিকে মেরেই ফেলবো, আমার আর তো মজার ঘুম ভেঙে ফেললো, আমি ওকে মেরেই ফেলবো। সে উদ্যত হওয়া মানে মারার জন্য একদম প্রস্তুত, রেডি, যে এখনই মেরে ফেলবো এরকম। এরপরে কি হলো চলো একটু পড়ি। ইঁদুরটি অত্যন্ত অত্যন্ত বানান দেখো, স্বরে অ তয় জফলা নয় ত, অত্যন্ত বিনয়ের সুরে বলল, দয়া করে আমাকে মেরে ফেলবেন না। তার মানে ইঁদুরটি একদম খুব নরম সুরে বলতে লাগলো, মহারাজা দয়া করে আমাকে মেরে ফেলবেন না, আমাকে বাঁচিয়ে রাখুন, এভাবে খুব অনুনয় বিনয় করছিল। আচ্ছা এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছি আমরা, সিংহটি ইঁদুরকে থাবা মেরে ধরে রেখেছে যে এক্ষুনি মেরে ফেলবো। এরপরে কি হলো চলো আমরা আবার একটু রিডিং করি। ইঁদুরটি আরো বলল, সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি। মানে ইঁদুরটি বলল যে আপনি আমাকে মেরে ফেলবেন না মহারাজা, হয়তো এমনও হতে পারে এক সময় আমিও আপনার উপকারে আসতে পারি। এ কথা শুনে সিংহটি এসে বলল, তুই এত ছোট জীব হয়ে আমার কি উপকার করবি। তার মানে সিংহটি একটু হেসেই দিল যে এতটুকু সামান্য ইঁদুর আমার কি উপকার করবে, তাই জিজ্ঞেস করলো, তুই এত ছোট্ট একটা জীব বা প্রাণী অ্যানিমাল হয়ে আর কি উপকার বা হেল্প করবি বল। যাক সিংহটি তাকে ছেড়ে দিল। তারপর সিংহটি কি করলো, ইঁদুরকে ছেড়ে দিল। এর কিছুদিন পরের ঘটনা, সিংহটি একটি দড়ির শক্ত, এখানে শক্ত বানান দেখো, তালব্য স কয় ত, শক্ত, এখানে ক এবং ত মিলে একটা যুক্ত বর্ণ, তালব্য স কয় ত, শক্ত ফাঁদে আটকে গেল। দেখো সোনামণিরা, এখানে আমরা ছবিতেই দেখতে পাচ্ছি যে সিংহটি একটি দড়ির ফাঁদে আটকে পড়েছে। তার মানে বনে কোনো শিকারি হয়তো বা এই ফাঁদটা পেতে রেখেছিল এবং সিংহটি আটকা পড়েছে। এবার কি করলো সিংহটি চলো একটু দেখি। ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো। গর্জন বানানটা দেখো, গ বর্গীয় জয় রে দন্তন্য, গর্জন। তার মানে যখন দড়ির ফাঁদে সিংহটি আটকা পড়লো, সে ভীষণ জোরে জোরে চিৎকার করতে লাগলো, আ বাঁচাও বাঁচাও বাঁচাও। গর্জন শুনে নিশ্চয়ই ইঁদুরটি কিছু একটা সাহায্য করলো, আমরা গল্পটি পড়ে জানতে পারবো। গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ দেখে
সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করলো। তার মানে সিং, দেখো এই যে দুটি আস্তে আস্তে করে এসে সিংহকে বলছে, মহারাজা আপনি চিৎকার করবেন না, আপনি গর্জন করবেন না, তাহলে কিন্তু যারা ফাঁদ পেতেছে তারা আপনাকে ধরে নিয়ে যাবে। এরপরে দেখো কি আছে, কারণ যারা ফাঁদ পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে। ইঁদুরটি এবার তার কাজ শুরু করলো। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো। তার মানে এবার ইঁদুরটি কি করলো, তোমরা নিশ্চয়ই দেখেছো সোনামণিরা, যে ইঁদুরের ছোট 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 দাঁত আছে এবং এগুলো খুবই ধারালো এবং শার্প। হ্যাঁ, তো এই ধারালো ছোট ছোট দাঁত দিয়ে ইঁদুরটি মুহূর্তের মধ্যে শক্ত দড়ির ফাঁদ কেটে দিল। তার মানে দেখো ছোট প্রাণীও কিন্তু উপকারে আসে। অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করলো। মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে বলল, তোকে আমি অবজ্ঞা করেছিলাম। অবজ্ঞা বানানটা দেখো, স্বরে অ, ব, জ, য, বর্গীয় জ এবং য় মিলে এখানে অবজ্ঞা হয়েছে। আমি একটু লিখে দেখাই তোমাদেরকে, বর্গীয় জ প্লাস ইয়, এই দুটি বর্ণ মিলে তোমার এখানে একটা যুক্ত বর্ণ হয়েছে। আচ্ছা, তাহলে সিংহটি তাহলে মুক্ত হয়ে কি বললো ইঁদুরকে, যে ধন্যবাদ ইঁদুর, আমি আসলে তোমাকে অবজ্ঞা করা মানে আমি তোমাকে অবহেলা করেছিলাম, আমি ভেবেছিলাম যে এত ছোট একটা প্রাণী আমাকে আবার কি সাহায্য করবে, কিন্তু তুমি তো আমাকে সাহায্য করলে। তো এটাই আমাদের এই গল্পের মূল শিক্ষা। এরপরে কি হলো আমরা একটু পড়ি। হ্যাঁ, এরপরে সিংহটি আরো বলল, কিন্তু বুঝলাম কাউকে অবজ্ঞা করতে নেই, ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই, বিপদে যে কেউ উপকারে আসতে পারে। তার মানে সিংহটি এবার বুঝতে পারলো যে কোনো একটা প্রাণী, সে ছোট হোক তারপরও তাকে আমরা অবহেলা করবো না, তাই না? কারণ প্রত্যেকেই আমরা প্রত্যেককে হেল্প বা সাহায্য করতে পারি। এই গল্পটি নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে। এই যে দেখো, সিংহ ইঁদুরকে ধন্যবাদ জানাচ্ছে। তো আজকের এই গল্প থেকে আমরা আসলে কি শিখলাম বলো তো? আমরা শিখেছি যে ছোটদেরকে আমরা কখনোই অবহেলা করব না, সেটা মানুষ হতে পারে বা কোনো অ্যানিমাল বা প্রাণী হতে পারে, আমরা কাউকে অবহেলা করব না। যে তুমি ছোট, তুমি গরিব, তোমার টাকা পয়সা নেই বা তুমি দেখতে খারাপ, এভাবে অবজ্ঞা বা অবহেলা করব না, কারণ সবাই আল্লাহর সৃষ্টি এবং সকলেই আমরা সকলের জন্য উপকারে আসবো। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে গল্পটি সোনামণিরা। আমি কমেন্ট সেকশনে প্রশ্ন দিয়ে দিব বা কুইজ দিয়ে দিব, সেখান থেকে তোমরা তোমাদের মতো করে উত্তরগুলো আমাকে কমেন্ট সেকশনে পাঠাবে এবং ক্লাসে আমি এগুলো নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।